ক্লাস ফাইভ, তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বেঙ্গলি কোশ্চেন পেপার আলোচনা হবে। পরীক্ষাটা হয়ে থাকে 20 নম্বরের, সময় থাকে 40 মিনিট। একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, রাস্তা থেকে জুড়ি গাড়ির সহিসের হাঁক শোনা যাচ্ছে। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা, হাতিতে টানা, যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি। সঠিক উত্তর হবে ঘোড়ায় টানা। পরের প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, সাদা, নীল, লাল। সঠিক উত্তর হবে কালো। পরবর্তী প্রশ্ন, মায়াতরু কবিতাটি কবির ভানুমতির মাঠ, রুদ্রবসন্ত, ডিহাও নদীর বাঁকে, রক্ত সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে ভানুমতির মাঠ। পরের প্রশ্ন, বাদলা হাওয়া মনে পড়ে শৈশবে পুরনো দিনে বার্ধক্যে ছেলেবেলার গান। সঠিক উত্তর হবে ছেলেবেলার গান। এরপর দুইয়ের দাগে যে প্রশ্ন আছে, দেখো দু এক কথায় বা দু একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন বলেছে আখ চাষে কুমির কেন কি ফন্দি এঁটেছিল, এর উত্তরটা হবে শেয়ালকে ঠোকাবার জন্য। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কার কোন কবিতা বই থেকে নেওয়া হয়েছে, এর উত্তরটা হবে ছুটির পড়া। আর যদি বলে কার লেখা কবিতা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, ছোট্ট ফণীমনসা গাছের মনে কেন শান্তি ছিল না, না তার পাতাগুলো ছুচালো আর বিশ্রী তাই। পরবর্তী প্রশ্ন, আলোয় এবং অন্ধকারে একই গাছে দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে, এর উত্তরটা এখানে বলেছে যে আলোয় এবং অন্ধকারে একই গাছে দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে, এর উত্তর হবে কলা গাছ। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে যে বাংলার বাঘ নামে কে পরিচিত, এর উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, তিনে দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 8টি বা 10টি বাক্যে। এই উত্তর, এর প্রশ্নের উত্তরগুলো দিলে তোমরা নাম্বার পাবে দেখো 3 নাম্বার করে। তো যেহেতু এগুলোর উত্তর একটু বড় হবে, পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে উত্তরগুলো এবং এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমাদের যেসব অধ্যায় পরীক্ষা হবে ওই অধ্যায়ের হাতে কলমে এই ধরনের প্রশ্ন আছে এবং ওই প্রশ্নগুলো থেকে তোমরা ছাত্র বন্ধু দেখে উত্তরগুলো সংগ্রহ করে নেবে। বাচ্চা গাছটি তো মহাখুশি আনন্দে ডগমগ, কোথাটি কোন রচনার অন্তর্গত, কখন কেন বাচ্চা গাছটি এত আনন্দ হয়েছিল। পরে অথবা বলেছি ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো, পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল লেখো, এবং ছুটির শেষ দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো। পরের প্রশ্ন বলেছে কবির কাছে মাঠ বলতে যা বোঝানো হয়েছে তার যে কোনো তিনটি ভাবনা মাঠ মানে ছুট কবিতা থেকে বুঝিয়ে নিয়ে লেখো, ও ছুট অর্থে কবি যা যা বলেছে তা লেখো। অথবা দিয়ে বলেছে পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল, ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা করা, তুলনা ঝড় কবিতায় ধরা পড়েছে। এরপর চারের দাগের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, বিপরীত শব্দ লিখতে বলেছে, আড়াল থেকে হবে সামনে, দরিদ্র থেকে হবে ধনী, কোমল থেকে হবে কঠিন, আর দুঃখ থেকে হবে সুখ, পণ্ডিত থেকে হবে মূর্খ। পরবর্তীতে দেখো লিঙ্গ পরিবর্তন, এই ধরনের ব্যাকরণগত যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে পেয়ে যাবে। তোমাদের কাছে যে ভাষা পাঠ একটা ছোট বই আছে, ওই বইয়েতে দেখতে পাবে এই ধরনের বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন এবং সমার্থক শব্দ, এইগুলো তোমরা প্রত্যেকেই ভালো করে তৈরি করবে এবং সেখান থেকে এগুলোর উত্তর পেয়ে যাবে। যেমন লিঙ্গ পরিবর্তন, বুদ্ধিমতী থেকে বুদ্ধিমান হবে, প্রকাশক থেকে প্রকাশিকা, গায়ক থেকে গায়িকা, এইভাবে সবগুলো তোমরা তৈরি করে নেবে। পাঁচে থেকে বলেছি যে কোনো একটি বিষয়ের উপর অনুচ্ছেদ রচনা করো, শীতের দিনের অভিজ্ঞতা, রবীন্দ্রনাথ কিংবা সরস্বতী পূজা, এই তিনটি যে কোনো একটা। তো তোমরা অবশ্যই এই প্রবন্ধ রচনাগুলো তৈরি করে নেবে, পরীক্ষাতে আসে। অথবা দিয়ে বলেছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা তোমার বন্ধুকে চিঠি লিখে জানাও। তো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভাষা পাঠ যে বই আছে, তো ওই বইতে তোমরা শেষের দিকে এই রচনা বা প্রবন্ধ বা এই যে চিঠি এগুলো তোমরা পাবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তো যারা এই ভিডিওটা দেখছো, এইরূপ আরো অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হয়েছে, দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে।